ইউনিক এই গলার ডিজাইনটি কাটিং ও সেলাই শেয়ার করব ফুল ভিডিও। ফার্স্ট টাইমে গলার মাপ অনুযায়ী গলাটি আমাদেরকে এভাবে মার্জিন করে তারপরে কাটিংটি করে নিতে হবে। নিচের দিকে 2 ইঞ্চি মার্জিন করতে হবে। করে নেওয়ার পরে এইভাবে আমাদেরকে ভি শেপ দিয়ে গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে। ওকে, ভিডিওটি পরবর্তীতে দেখতে চাইলে অবশ্যই আপনার আইডিতে শেয়ার দিয়ে রাখবেন। এভাবে গলাটি কাটিং করে নেওয়ার পর এখানে 4 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে। এখানে একটি বেল কাটিং করে নিয়েছি 4 ইঞ্চি। এইভাবে গলার সাথে 4 ইঞ্চি নিচে এই ডিজাইনের কাপড়টি আমাদেরকে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে। আশা করি কাটিং ও সেলাইটি খুব সহজে আপনি শিখে নিতে পারবেন। এরপরে মূল বডির পার্টটি নিয়ে এইভাবে গলাটি রাখতে হবে। রেখে সাধারণভাবে আমরা যেভাবে সেলাই দিয়ে একটি গলা তৈরি করি সেমভাবে এখানে 2টি সেলাই দিয়ে গলাটি আমাদেরকে অ্যাটাচ করে নিতে হবে। ওকে, এতটুকু অংশ সেলাই করে কাটিং হয়ে গেলে ভিতরে কাপড়টি আমরা কাটিং করে নিব। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখতে চান, অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। এরপরে গলার পট্টিটি উল্টে আমরা একেবারে ভিতরের দিকে দিয়ে দিব। দেওয়ার পরে এখানে কট ফিতা নিয়েছি। এইভাবে 2টি কট ফিতা একেবারে ভিতরের দিকে দিতে হবে এবং এই সাইডেও 2টি কট ফিতা আমাদেরকে সেমভাবে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু অসাধারণ একটি গলার ডিজাইন তৈরি হচ্ছে। এবং এই কট ফিতাগুলো আমরা এখন কী করব, গলার সাথে সেলাই দিয়ে এখানে অ্যাটাচটি করে নেব। আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে আপনিও চেষ্টা করুন, খুব সহজে এই গলার ডিজাইনটি তৈরি করতে পারবেন। যে কোনো কাস্টমার কিন্তু এই গলার ডিজাইনটি পছন্দ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।